আপনারা করেছেন আজকে আমরা দুটো মামলা একটাই 21 জন আর একটা হলো আপনার 13 জন আমরা আজকে দুইটি মামলা যেটা ইউনূস সাহেব করেছেন ওইটি আমরা 13 জন এবং এসআই সাহেব যেটা করেছেন ওইটি আমরা 21 জনের জামিনের প্রার্থনা করেছি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শুনানি শেষে যে আদেশ দিয়েছেন সেই আদেশটি হলো ইউনূস সাহেব যে মামলাটা করেছেন সেইটি তিনজনকে জামিন দিয়েছেন আর এসআই যে মামলাটি করেছেন সেই মামলাটায় 9 জনকে জামিন কোন গ্রাউন্ডে জামিন তাদের দেয় নাই তাদের কোন গ্রাউন্ডে দেয় নাই এইটা আদেশের মধ্যে তো বিস্তারিত কিছু লেখা থাকে না ওইটা হয়তো যে এই দরখাস্তকারী আসামিদের জামিন মঞ্জুর অন্যান্যদের না মঞ্জুর হয়তো এই ব্যাপারে যাদেরকে আপনি জামিন দেন তাদের ব্যাপারে আপনারা আবার কি করবেন আমরা এইভাবে আইনানুগ পদক্ষেপ নেব আদতে থাকলে একটাই মুক্তির পথ সেটা হলো জামিন আমরা আবার জামিনের প্রেরণ করব তাদের জামিন হয় নাই তাদের জন্য আমরা ওইভাবে আর কি ওই তো না জামিন করো ওই একই ঠিক আছে।